আচ্ছা, সবাই আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আসলাম আবার তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে, সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো। বলুন তাহলে প্রিয় দর্শকরা, কেমন আছো আমাকে কমেন্ট বক্সে জানিও, আর লাইক দেবে সাবস্ক্রাইব করবে, যারা পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলাম এই মাঝেরহাট স্টেশন, এই মাঝেরহাট থেকে ট্রেন ধরবো, জয়নগর যাচ্ছি আমার সেই পুরনো বন্ধুর বোনের বাড়ি, বোনের শ্বশুর বাড়ি। চলুন তাহলে আজকে ওইখানে দেখাবো তোমাদেরকে অনেক কিছু সুন্দরবনের দৃশ্য। তাহলে আসছি ব্রেকের পর, এখন নামখানা লোকাল ধরবো। চলুন তাহলে, নামখানা ট্রেনটি আসছে এদিক থেকে, বাবুঘাট হয়ে যাবে এদিক থেকে বালিগঞ্জের দিকে। তাহলে আসছি, এখন ব্রেক নিচ্ছি। এই ট্রেনটি দাঁড়িয়ে আছে, এইটা নামখানা যাবে, আমি এটাতে উঠছি, তোমরাও আসো পিছনে পিছনে, আমি আসছি এবার ব্রেকের পর। উঠে গেলাম আমি, ট্রেনটি উঠে গেলাম। বন্ধুরা, ফাইনালি চলে এলাম জয়নগরে, এখন যাচ্ছি ফুড ওভার ব্রিজের দিকে। ওই পাড়টা যেতে হবে, ওই পাড়টা গেলে ঘটিয়ারা নিয়ে যেতে হবে। চলুন তাহলে বোনের বাড়িটায় যে দেখাই তোমাদেরকে, বহুদিন পরে এসছি আবার। জামাইয়ের বাড়ি ও তো উরবে আমাদের বোনের বাড়ি, যে পুচকি রানী। তারপর এই যে জামাই কি করছে দেখো, জামাই তো ইলেকট্রিক্যান, ইলেকট্রিক কাজ করছে, ফ্রিজ এসি মেশিন যত কিছু যাবতীয় আছে সব কাজ সারায়, তো কাজে কাজ করে করে, আরও বাড়িতে গিয়ে ওয়্যারিংও কাজ করে। তো যাদের বাড়িতে ওয়্যারিংয়ের কাজ হবে তো এই জামাইকে কন্ট্যাক্ট করো, ও ওর নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর আমার এই যে আসছি আরেকজন আছে, হ্যাঁ, যার কথা বলেছি, যার কথা বলেছিলাম তার কাছে যাচ্ছি, উনি কি করছে দেখি। উনি তো গিন্নি, রাধুনির গিন্নি, একে দেখুন, ওই যে আমাদের রাধুনি, আমাদের মেন মেন রাধুনি, ইনি তো রান্নার গিন্নি। ইনাকে অনেকবার মেসেজ করা হয়েছে, ইনি রিপ্লাই দেয় না, খালি দেখে, আর পাঁচজনের মতন হাঁ করে তাকিয়ে থাকে। কিন্তু ইনার সঙ্গে আজকে গল্প আছে, সেই জন্যে ইনাকে দেখালাম ইনি কি করছে, সেইটা তুলে ধরলাম তোমাদের কাছে। বন্ধু, ইনার জন্য একটা লাইক হয়ে যায় একজন, আর কমেন্ট করে জানাবে। ইনি প্রচুর পরিশ্রম খাটে, কিন্তু ইনার নাম আছে, ইনি কলকাতা বা মানে কলকাতার নাগরিক হলে কিন্তু গ্রামগঞ্জে এসে উনাকে ভাল লাগছে, উনি ভালোই কাজ করে, জামাইয়ের বিশেষ করে জামাইটা পরিশ্রম করে, তো তার দিকে একটু মুখ তুলে কাজ তো করতে হবে। আমরা বেরিয়ে পড়েছি পুকুরে, চান করতে যাচ্ছি, সবাই চান করবে এখন, তারপরে দুপুরে ভোজন করবে। পুকুরটা, চলো পুকুরটা অনেকদিন দেখিনি, প্রায় এক বছর হয়ে গেল, ওই পুকুরটায় দেখবো কেমন চান করে। ওইদিকে ওইদিকে বাচ্চারা খেলাধুলা করছে, টিফিন হয়েছে, তো স্কুলের ছুটি হয়নি, এখন টিফিন হয়েছে, হাফ টিফিন। পুকুরে চলে এলাম, আমরা একবার পুকুরে চান করবো, আমরা পুকুরে ডিস্কো ড্যান্স করবো। এটা হচ্ছে আমাদের পুকুর, এই পুকুরে এবার স্নান করতে নামবে, স্নান না চান করতে,
চান করতে নাম দিয়ে দেব দাদা নামা যাক বলতে হবে এরকম এই দেবাশিস না একটা কাছা দিচ্ছে নেচে নেচে হচ্ছে না গামছা খুলে যাচ্ছে জলের মধ্যে গিয়ে সাঁতার কাটতে কাটতে দেখা গেল দেবাশিস গামছা চলে গেছে দেবাশিস সমুদ্রে পড়ে গেছিল তো গামছাটা শোনো কি করবে পুচকাই পুচকাখান দিয়ে নামবে একটু নিচে নিজে পিছন দিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবে ঠান্ডার ও কালকে ওই করেছে আজকে নামতে দিচ্ছি না এর জন্য আই আমি ওই জন্য নামবো না পাটা যাও যাও না ভিজিয়েছি আজকে পাটা ঘোষ বাই গাইস কেমন আছো সবাই ভালো আছো আমি পুকুরে নেমে গেছি আতাও যাচ্ছি যাও যাও কি করছো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সুন্দরবনের বর্ডারে ওই পারটা এক ঘন্টা গেলে ওই ধারে সুন্দরবনের পুরো বর্ডার আর এটা সুন্দরবনের অফ সাইডটা নদী আমরা দুবার এসেছি আবার আসলাম এখানে আবার আসবো পয়লা বৈশাখের সময় সেটা তোমাদেরকে ভালো করে ভিডিওটা তুলে ধরবো অনেক দেখার আছে অনেক জিনিস প্রথম পার্টের ভিডিও আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুখে থাকবে আজকের মতন বিদায় নিলাম তাহলে ভালো থেকো আবার এই প্রথম পার্টটা ভিডিও শেষ করলাম আবার নতুন ভিডিওটা শুরু করতে হবে সেই জন্য এখন ব্লগটা এন্ড করলাম আবার নতুন ভিডিও আছে তাহলে আসছি আবার পরের ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থাকো এই ভিডিওটি দেখো পরের ভিডিওতে দেখার জন্য রেডি থাকো বাই